আমি এক নজরে আবার বলে দিচ্ছি রমজানের প্রস্তুতিগুলো। এক, তওবা ইস্তেগফার করতে হবে। দুই, কোরআন সুন্নাহ রমজানের যে ফজিলত মর্যাদার কথা বলা হয়েছে এগুলো এখন থেকে বেশি বেশি করে পড়তে হবে, শুনতে হবে, বলতে হবে, চর্চা করতে হবে, প্রয়োজনে লিখে রাখতে হবে রুমে, যাতে করে বারবার দেখে উৎসাহিত হতে পারি আমরা। নাম্বার তিন, ক্ষমা এবং সওয়াব লাভের জন্য মানসিকভাবে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে এই বছর রমজানটা ব্যতিক্রমভাবে কাটাবো, এটা আমার জীবনের শেষ রমজান, সেই মনে করে প্রতিজ্ঞা করতে হবে এটাকে ভালোভাবে কাটানোর জন্য। নাম্বার চার, রমজান মাসের গত রমজান বিগত কোন রমজানের রোজা যদি কাজা হয়ে থাকে, বাদ যেয়ে থাকে, এই রমজানের আগে আগে সেগুলো রেখে শেষ করার চেষ্টা করতে হবে। নাম্বার পাঁচ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাধারণ ক্ষমার জন্য হিংসা এবং শির্ক থেকে মুক্ত হতে হয়, সেজন্য নিজেদেরকে রমজান আসার আগে আগে হিংসা এবং শির্ক থেকে কি করবো, মুক্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নাম্বার ৬, রমজান এবং রোজা সংক্রান্ত যে মাসালাগুলো আছে সে মাসালাগুলো আমরা সবগুলো এখন থেকে বই পুস্তক আছে এগুলো শুনে অথবা বিভিন্ন দাস থেকে সেগুলোকে শিখে নেওয়ার চেষ্টা করবো, জেনে নেওয়ার চেষ্টা করবো। নাম্বার ৭, বিগত রমজানগুলো আমার কি কি কারণে ভালোভাবে কাটানো হয় নাই, সেই কারণগুলোকে চিহ্নিত করে সেই কারণগুলোকে এখন থেকে দূর করতে হবে নিজের মধ্যে থেকে, এখন থেকে সাবধান হতে হবে যাতে করে এই রমজানটাও অন্য রমজানের মতো গাফলতিতে না যায়। নাম্বার ৮, যে আমল আছে রমজান উপলক্ষে ২০টা স্পেশাল আমল আছে, এই বিষয়ে আমাদের একটা আলোচনা আছে অনলাইনে, আপনারা দেখে নিতে পারেন। রমজান উপলক্ষে ২০টা স্পেশাল আমল আছে, সেই স্পেশাল আমলগুলো যেন আমার প্রত্যেকটা আমল আমার দ্বারা হয়, সেজন্য এখন থেকে তার একটা মহড়া এবং প্রস্তুতি শুরু করতে হবে। দান টান অন্যান্য আমলগুলো এখন থেকে টুকটাক শুরু করতে হবে যাতে অভ্যাস তৈরি হয়। নাম্বার ৯, রমজানকে সর্বোত্তম ব্যবহার করার জন্য এখন থেকে সারাদিনের রুটিন তৈরি করতে হবে যাতে করে কোন সময় কি করবো এখন থেকে প্রস্তুতি নিয়ে নিতে পারি। নাম্বার ১০, শুধুমাত্র চাঁদ দেখা কমিটির দিকে না চাইয়া শাবানের ২৯ তারিখে পশ্চিম আকাশে রমজানের তালা চাঁদ তালাশ করব, যদি পেয়ে যায় দোয়া করব, আর যদি নাও পেয়ে যায় আমি যে তালাশ করলাম চেষ্টা করলাম সেজন্য আমি সওয়াব পাবো ইনশাআল্লাহ। নাম্বার ১১, শেষ প্রস্তুতি হলো রমজান উপলক্ষে কি করা, ভাই আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাকে রমজান ভালোভাবে কাটানোর তৌফিক দান করেন, আল্লাহ এই একটা রমজান যেন আমাদের জীবনের মোড় ঘুরে দেয়, আল্লাহ একটা রমজান যেন আমাকে পরিবর্তন করে দেয়, করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।